ব্রিটেনের রানীর ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। তার এই কর্মপদবি একদিকে যেমন সম্মানিত করেছে প্রবাসী কমিউনিটিকে, তেমনি বাংলাদেশকেও করেছে গৌরবান্বিত। আপন কর্মগুণে দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছেন তিনি। মোজাহিদ খানের বাড়ি সিলেটের বিশ্বনাথে। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রিটেনের রানীর ডেপুটি লেফটেন্যান্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত মোজাহিদ খান। তিনি 1978 সালে এই ব্রিটেনে মাত্র 7 বছর বয়সে চলে আসেন। বর্তমানে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি গ্রেটার ম্যানচেস্টারের লর্ড লেফটেন্যান্টের পক্ষ থেকে অ্যাজ এ ডেপুটি লেফটেন্যান্ট, এবং এটা রানীর অফিস থাকি, রানিয়ে আমারে ডিসঅ্যাপ্রুভাল করছেন না, যার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ হয়েছে। আমি 1978 প্রথম লন্ডন আইসি, আমার আম্মা আব্বা আর আমার ছোট ভাই আমরা একসাথে আইসি। একজন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এই অ্যাচিভমেন্ট আমাদের সমস্ত কমিউনিটিকেই গৌরবান্বিত করেছে। আমাদের এলাকার লর্ড লেফটেন্যান্ট হয়তো কোনো ধরনের ইনফরমেশন পাইছেন আমার সম্বন্ধে, তখন তাই মনে করছেন যে ডেপুটি লেফটেন্যান্ট আমাকে নিয়োগ দেওয়া, তার ডেপুটি হিসাবে রিপ্রেজেন্টিং, তাই তো কুইনের রিপ্রেজেন্টেটিভ। ব্রিটেনে এসে প্রথমে উচ্চশিক্ষার পরে কাউন্সিলেরই এদেশের মেইনস্ট্রিমেরই চাকরিতে জয়েন করেন। আমি 1 বছর ইউনিভার্সিটির লেখাপড়া করি, যেহেতু আমার আব্বার অসুস্থ আসলা আর অসুস্থতার কারণে আমার জব নেওয়া প্রয়োজন হয়ে গেছিল আমাদের ফ্যামিলির জীবিকার জন্য। তারপরে আমি প্রথম জব একটা ক্লারিক্যাল অফিসার হিসাবে উল্ডম কাউন্সিলে আমি নিয়োগ পাইছিলাম। শুধু ব্রিটেনে নয়, নিজ এলাকা বাংলাদেশের মানুষের জন্য আর্থমানবতার কল্যাণে কাজ করছেন মুজাহিদ খান। গঠন অল্ডম বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হইলাম, কারণে যে আমাদের কালচারাল হেরিটেজটা যেমন হারাই না। তারপরে আমি অনেক ধরনের সোশিয়াল এবং চ্যারিটেবল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকছি কনসিস্টেন্টলি, একদিকে কাজ করছি 9-to-5, অন্যদিকে কমিউনিটির সেবায় নিয়োজিত থাকছি। ও কারণে আমার আব্বায় তার পুরো লাইফ কমিউনিটির জন্য কাজ করে গেছেন। সো আমি এটা পছন্দ করছি যে অন্য মানুষের সাহায্য সহযোগিতা করা এবং আমাদের কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি করা। সো এর সাথে আমি আমাদের গ্রামের বাড়িতে আমরা কয়েকজন যুবক মিলে একটা ভিলেজ হেলথ সেন্টার তৈরি করছি, যেটাতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আমি লোকাল মেইনস্ট্রিম কয়েকটা চ্যারিটির বোর্ডে আছি, একটা এডুকেশন ট্রাস্ট বা আমার লোকাল মসজিদ বা একটা হেলথ ট্রাস্ট, এগুলোতে আমি আমার সময় দেই, যেহেতু এগুলো আমাদের লোকে এখান থেকে বেনিফিট নেন। নিজের অ্যাচিভমেন্টে যেভাবে এগিয়ে গেছেন মুজাহিদ খান, তেমনি পরিবারের সকলের সমন্বয়ে তিনি একীভূত হয়ে সমাজসেবায় এগিয়ে যাচ্ছেন। মাই ওয়াইফ তাহমিনা খান আর আমার ছেলে মহসিন আর মেয়ে ছায়রা, বর্তমানে আমার মেয়ে ব্যাঙ্ক অফ আমেরিকাতে চাকরিতে নিয়োজিত আছেন, এবং আমার ছেলে ডিগ্রি পাশ করিয়া আমার আমেরিকাতে 1 বছরের জন্য পড়াতে গেছেন। অ্যান্ড মাই ওয়াইফ ইজ অ্যাট হোম, শি ইউজ টু ওয়ার্ক ইন দ্য বিবিসি অ্যান্ড ভ্যারিয়াস আদার। বাংলাদেশ এবং ব্রিটেন দুইটাও আমার দেশ, দুইখানেও আমার অবদান রাখা উচিত। মুজাহিদ খানের এই অ্যাচিভমেন্ট ব্রিটেনের রানীর একজন ডেপুটি লেফটেন্যান্ট হিসাবে নিয়োগ পাওয়া, এটা শুধু ব্রিটেনবাসী নয়, সেই বাংলাদেশকেও তিনি গৌরবান্বিত করেছেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি, লন্ডন। কাতারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে দেশটির আঞ্জুমানে আল ইসলাম মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার শাহজালাল রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির সভাপতি হাজি আব্দুল জলিলের সভাপতিত্বে মাহফিল শুরু হয়। আবু বকর ও আব্দুল জব্বার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ কাতার এর সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ আনামিয়া, কাতার বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ সালাম, আজিজুর রহমান সাগর, মাওলানা ইব্রাহিম আলী, মাওলানা আব্দুল আলী হারুন, সিরাজুল ইসলাম, শাহিন, শেখ সাইকুল ইসলাম, জায়েদুল ইসলাম, হাফিজ শাহান, জয়নাল আবেদিন পাশা, জাহাঙ্গীর আলম, হাফিজ আমিনুল হক। এ সময় মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।